নওগাঁর আত্রাই উপজেলার শুক্তিগাছা এলাকায় আত্রাই নদীতে নির্মিত রাবার ড্যামটি সংস্কার করা হয়েছে। এতে নদীর উপর নির্ভরশীল কৃষক ও মৎস্যজীবীরা ফের সুফল পেতে শুরু করেছেন। রাবার ড্যামের সুবিধা আছে, চোতালি যে আবাদ করা হয় না, জ্যৈষ্ঠ মাসে আবাদ, এই আবাদের জন্য ওটা রাবার ড্যাম ভালো। ফাল্গুন মাসের 10-12 দিনের মধ্যেই মোটামুটি নদীটা আমাকে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে পানি পাওয়া যায় না, কারেন্টের সে সময় একটু সমস্যা হয়, তো পানি হলো তোলামেলার একটা ঝামেলা হয়। রাবার ড্যামের সুবিধা নদী শুকায় না, চৈত মাসে গোসল করে আরাম হয়, তারপর লোকজন ধান কাটার সময় দক্ষিণারা ডুবটা খাপ দেওয়া ভালো হয়, ইরিত পানি পাওয়া যায় ভালো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে 21 লাখ টাকা ব্যয়ে জুলাই মাসে রাবার ড্যামটি সংস্কার করা হয়। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে বিষয়টি জাগোনিউজ সহ বেশ কিছু গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়, পরে তা কর্তৃপক্ষের নজরে আসে। কৃষকের সুবিধা হয়, ভালো হয়, পানি থাকে, আবাদ করতে সুবিধা হয়, আর যখন ধরেন পানি যখন নেমে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন তো আমাদের শিক্ষক খুব অসুবিধা হবে, তো তাহলে আবাদ করতে অসুবিধা হবে না? এই তো সুবিধা, আমরা সুবিধাই মধ্যে আছি। ওভারডাম থেকে আমাদের বাড়ির থেকে 10-12 কিলো তবাত হবে ওভারডাম নদীর দুই পার্শ্বে বা বিলের নদীর আমরা সুবিধা পাই ওই ড্যামের জন্য। পানি করার সময় আটকে রাখে ওই পানি, যে বিলেতে নদীতে আমাকে পানি থাকে, ওই পানি থাকে আবাদ ছড়ানো, আবাদের কোনো ক্ষতি হয় না। 2012 সালে শুক্তিগাছা এলাকায় আত্রাই নদীর ওপর রাবার ড্যামটি নির্মাণ কাজ শুরু হয়। এরপর বেশ কয়েকবার ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়ে শেষে 2017 সালে রাবার ড্যামটি স্থানীয় একটি পরিচালনা কমিটিকে বুঝিয়ে দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় 19 কোটি টাকা ব্যয় নির্মাণ করেছিল ড্যামটি। সেটা ঘর্ষণজনিত কারণে রাবারের একটা ছিদ্র হয়ে গেছিলো, তো ছিদ্র হওয়ার পর আমরা সেটা উপলব্ধি করতে পারি। উপলব্ধি করার পরে দেখতে পেলাম যে সেটা ঘর্ষণ খেয়ে এটা ছিদ্র হয়ে যাচ্ছে, এবং আমরা পরীক্ষামূলকভাবে সেই রাবার ড্যামকে ফুলিয়ে টেস্ট করেছি। মানে রাবারটা তো মেন ফাংশন হলো যে যদি এটা ফাংশন করে তাহলে এটা ফুলে থাকবে, আর যদি ফাংশন না করে তাহলে পাম্প দিলে বা পানি দিয়ে ভর্তি করলে সেটা ফুলবে না। আমরা পানির ভিতরে প্রবেশ করে এটা ফুলে রেখেছি, পরীক্ষামূলকভাবে 5 দিন ধরে পানি রেখেছি এবং সেটা ঠিক কাজ করছে। এখন দেখা যাক, বন্যার পরে তো আবার ইরিগেশন মৌসুম শুরু হবে, সেই সময় আমরা এটাকে আবার ফাংশনিং করার চেষ্টা করব। ড্যামটি নির্মাণের পর 3 বছর সুবিধা পেয়েছিলেন উপকার ভোগীরা। এরপর নানা স্থানে ফুটো হয়ে অকেজো হয়ে পড়ে থাকায় প্রকল্পটির সুবিধা বঞ্চিত হচ্ছিলেন তারা। এতে খরচ বাড়ার পাশাপাশি দুশ্চিন্তা বেড়েছিল চাষি ও মৎস্যজীবীদের। অবশেষে রাবার ড্যামটি সংস্কার করা হলে নদীতে পানি জমতে শুরু করেছে, আবারও সুবিধা পেতে শুরু করেছেন নদীর দুই পাড়ের কৃষক ও মৎস্যজীবীরা।